কোনো ক্রিম ছাড়া, খরচ ছাড়া, শুধুমাত্র আইসক্রিম পাউডার দিয়ে দোকানের মতো পারফেক্ট আইসক্রিম বানিয়ে ফেলুন। তো কীভাবে এই আইসক্রিমটা বানাতে হয় আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। স্বল্প খরচে, একদম কম খরচে কীভাবে আইসক্রিম বানালাম, তো দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, এখানে এইটুকু দিয়ে আইসক্রিম বানাবো। এখানে এই পাত্রে ঢেলে নিচ্ছি আইসক্রিম বানানোর জন্য, একটু ঘন করে জল করব। আর এই বড় পাত্রে যেটুকু আছে বাচ্চাদের খাওয়ানোর জন্য, এটা অরিজিনাল খাঁটি, একেবারে খাঁটি গরুর দুধ। তো দুই পাত্রে আমি দুইটা জল করব। এখন আমি আইসিং সুগার বানিয়ে নেব। আইসক্রিম বানাতে গেলে আইসিং সুগারটা অনেক জরুরি। তো আমি ঘরেই বানিয়ে নেব আইসিং সুগার। তো আইসিং সুগার বানাতে গেলে কী কী লাগে অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। তো আসলে কিছুই লাগে না। দেখেন আমি কী কী দিচ্ছি এখানে। এখানে আমি এই পরিমাণে চিনি দিয়ে দিলাম। আমি এখানে লাল চিনিটা নিয়েছি কারণ আমি এখন লাল চিনি খাই, আর যেহেতু লাল চিনি আছে আমার বাসায় সেহেতু আমি লাল চিনি নিয়ে নিলাম। তো এখানে আমি এক কাপের একটু কম আইসিং সুগার চিনি নিয়ে নিলাম। এক কাপের একটু কম হবে, চিনি নিয়ে নিলাম একটা। আর যেটা দিব সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এই যে কর্নফ্লাওয়ার, তো দেখেন কর্নফ্লাওয়ার আমার শেষের পথে এক চামচ হবে। তো এক কাপ চিনির জন্য এক চামচ কর্নফ্লাওয়ার দিলেই কিন্তু ভালো হবে, ঠিকঠাক হবে। তো যেহেতু আমার এখানে কম, সেহেতু আমি একটু কমই দিচ্ছি, সব কিছু হাতের আন্দাজে দিচ্ছি। আমি এটুকু দিয়ে দিলাম কারণ আমার এটুকু লাস্ট, বাকি যেটুকু আছে রেখেও লাভ নেই। তো এটুকু দিয়ে দিলাম, এটা একসাথে মিক্সড করতে হবে, এটাই হচ্ছে পারফেক্ট হবে। আর আইসিং সুগার এটা কিন্তু বাজারে কিনতেও পাওয়া যায়, তো যেহেতু সহজভাবে বাসায় বানানো যায়, তো বাজার থেকে কেনার থেকে নিজেরা হাতে বানানোটাই বেটার। এখন এটা ব্লেন্ডার করলেই আইসিং সুগার হয়ে যাবে, এটা ব্লেন্ডার করলে আইসিং সুগার কমপ্লিট। দেখেন আমার আইসিং সুগার বানানো কমপ্লিট হয়ে গেল। এই যে এটাই হচ্ছে আইসিং সুগার। দেখেন চিনি আছে, চিনি কোথায়, এটা তো এখন আইসিং সুগার। তো কত সহজ বানানো, আইসিং সুগার বানানো কতটা সহজ। তো এইভাবে যদি ঘরে বানানো যায় তো কেনার কী দরকার, দরকার আছে? তো আমার এখানে আমি যেহেতু আইসক্রিম বানাবো, যতটুকু পরিমাণ লাগবে সেটা নেওয়ার পরে যতটুকু বেঁচে থাকবে আমি একটা জারে ভরে রেখে দিব, যখন আমার আবার প্রয়োজন হবে আমি বানিয়ে নিতে পারব। এখন আমি আইসক্রিম বানাবো। তো দেখেন আইসক্রিম বানানোর জন্য আমি কিন্তু এখানে কোনো হুইপড ক্রিম ব্যবহার করছি না, এখানে জাস্ট হুইপড পাউডার, এই যে টপিং মিক্স, এটা হচ্ছে হুইপড পাউডার নিচ্ছি। তো যত কম খরচে আর কি আইসক্রিমটা বানাইতে পারি। আমরা বাজার থেকে কিন্তু বক্সগুলো কিনে নিয়ে আসি অনেক বেশি দামে, অনেক বেশি দাম দিয়ে কিনে নিয়ে আসি। তো এক একটা বক্স দেখা যায় খেলে একটুখানির মধ্যেই ফুরিয়ে যায়, এতে আত্মাও ভরে না, তৃপ্তি পাই না, আমরা মনে হয় যে আরও খাই। তো বাসায় যদি কম খরচে আমরা আইসক্রিম সহজে বানাতে পারি তাহলে আর কেনার কী দরকার। তো আমিও চিন্তা করেছি আমি এখন থেকে এভাবে আইসক্রিম বানাবো, আর কিনে খাবো না। তো দেখেন এই প্যাকেটের ভিতরে দুইটা থাকে, এরকম দুইটা প্যাকেট থাকে। তো একটা অলরেডি আমি বানিয়ে ফেলেছি, আর একটা আছে আপনাদের সাথে শেয়ার করবো বলে একটা রেখে দিয়েছি। তো এখানে কিছু নিয়ম লেখা আছে, তো ওই নিয়ম ফলো করেও বানাতে পারেন, আবার আমার মতো করেও বানাতে পারেন। তো এখানে পানি দিয়েও বানানো যায়, আবার দুধ দিয়েও বানানো যায়। আমি এখানে দুধ নিয়ে নিচ্ছি পরিমাণ মতো, এখানে আমি এই পরিমাণ দুধ নিয়ে নিলাম। যেহেতু আমার বাসায় দুধ আছে এজন্য আমি দুধটা নিয়ে নিলাম, কিন্তু দুধটা তো সবার বাসায় থাকে টুকটাক, যদি না থাকে তাহলে পানি দিয়েও বানানো যায়। তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে গুঁড়া পাউডারটা আছে, এই পাউডারটা আবার দলা বেঁধে যায় এর ভিতরে, দেখেন দলা বেঁধে যায়।
যতটা সম্ভব এটা গুঁড়া করে দেওয়াই বেটার। তারপরে ব্লেন্ড করলে গুঁড়া হয়ে যাবে, এটা আমি পুরোটাই দিয়ে দিলাম। আমার বাচ্চারা আইসক্রিম খেতে বেশি পছন্দ করে, আমি একটু দুধের পরিমাণ বেশি দিচ্ছি। আসলে পরিমাণ মতো দিতে হয়, খুব বেশি দিলেও আবার হয় না, পরিমাণ মতো দিতে হয়। আচ্ছা যাই হোক, সর চলে আসছে, সরটা দেওয়া যাবে না। মুছ দিয়ে ভালো করে একটা এর সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি ফ্রিজে 6-7 ডিগ্রি সেলসিয়াসে আধা ঘন্টার জন্য রেখে দিব। তো আমি আধা ঘন্টা পরে নিয়ে আসলাম, দেখেন আধা ঘন্টা পরে কী অবস্থা, এরকম জমে গেছে এটা। এখন এটা আমি একটু বিট করে নিব। দেখেন এইটুকু, শুধু এইটুকু মাত্র ক্রিম, ক্রিমের পরিমাণ এইটুকু, কিন্তু আমি বিট করার পরে এর পরিমাণ ফুলে ডাবল হবে। এখন আমি আইসিং সুগার নিয়ে নিব পরিমাণ মতো, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে সে তেমনই নেবে। তো আমি এখানে যেহেতু বাচ্চারা খাবে, একটু পরিমাণে বেশি নিই, মিষ্টি বেশি না হলে আবার খেতে ভালো লাগে না। দেখেন আমি এই পরিমাণ চিনি নিয়ে নিলাম। এখন এটা কিন্তু বিট করার পরে ফুলে উঠবে। এখানে দেখতে পাচ্ছেন কতটা ক্রিমি হয়েছে, এই দেখেন কতটা ক্রিমি, কিন্তু পড়ছে না, যে এটা থেকে বাঁধালে কিন্তু পড়ছে না। আর কতটা ফুলেছে দেখেন। আমি যেটা করব, আমি এই আইসক্রিমের বক্সে ভরে রাখবো। দেখেন কতটা ফোমি হয়েছে, আর এটা তো ভরেই গেল। এইটুকু আইসক্রিম কিনতে আমাদের কতগুলো টাকা লাগে, দেখেন কত সুন্দর হয়েছে একেবারে। একটা বক্স তো ভরেই গেল, আমি আরেকটা বক্স এখন আমি যেটা করব এর উপরে হালকা করে বাদাম ছড়িয়ে দিব। বাচ্চারা যেহেতু বাদাম খেতে চায় না, তো এইভাবে বাদাম দিলে সব ছুটে ছুটে চলে যাচ্ছে। এইভাবে দিয়ে আমি ফ্রিজে রেখে দেব, মুখ আটকে ফ্রিজে রেখে দেব। তো এটা সারা রাত ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে এনে আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে কী রকম হয়েছে। এটা একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে, আর একটু কেটেও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কাটার পরে এটা কেমন দেখা যাচ্ছে। তো দেখতেই পাচ্ছেন একদম দোকানের মতো হয়ে, একদম দোকানের মতো হয়েছে। তো স্বল্প খরচে শুধুমাত্র পাউডার দিয়ে কীভাবে আইসক্রিম বাসায় বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর এভাবে আপনারা বানিয়ে খেতে পারবেন বাসায়। অনেক টাকা দিয়ে, চড়া দাম দিয়ে আমরা আইসক্রিম কিনি, তো যে আইসক্রিম কিনি আসলে আমাদের তৃপ্তি হয় না। বাসায় এভাবে বানিয়ে খেলে অনেকটা বানানো যায়, আর বাসার সবাই তৃপ্তি সহকারে খাওয়া যায়। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।